সাবস্ক্রাইব করুন আমাদের লাবনী আক্তার চ্যানেলটি এবং পাশে থাকা ঘন্টাটি বাঁচিয়ে দিন যেন আমাদের কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের মিস না হয় লাবনী আক্তার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও আজ আমি আপনাদের যে সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব তা হয়তোবা অনেকেই ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন তারপরও আমি আরেকবার বলে দিচ্ছি আমরা আমাদের আজকের ভিডিওতে কোন টিপস নিয়ে আলোচনা করব অনেকেই আমাকে কমেন্টস করে প্রশ্ন করে থাকেন যে যে এমন কোনো টিপস আছে কি না যা প্রত্যেকটি পুরুষের হরমোনের কাজে লাগবে এবং হরমোনের সাথে ম্যাচিং হবে এবং সেই টিপসটি ব্যবহার করে তারা তাদের লিঙ্গ বড় করতে পারবে তো তাদের জন্য আমাদের আজকের এই টিপসটি এই টিপসটি ব্যবহারের মাধ্যমে আপনারা আপনাদের লিঙ্গ বড় করে নিতে পারবেন সেই সাথে মোটা এবং শক্ত করে নিতে পারবেন তো দর্শক আর কথা নয় চলুন শুরু করা যাক আজকের টিপসটি তো দর্শক আমাদের আজকের টিপসে যে উপকরণগুলো লাগবে সেগুলি হচ্ছে প্রথমে যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে অলিভ অয়েল মানে জলপাই থেকে তৈরি এই অলিভ অয়েল আমাদের লাগবে হচ্ছে চারশো এমজির এই যে ই ক্যাপটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চারশো এম ই ক্যাপ আমাদের লাগবে হচ্ছে চারশো এমজির দুইটা ই ক্যাপ মানে টোটাল আটশো এমজি এবং আমাদের লাগবে হচ্ছে অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলটা কিন্তু বাজার থেকে কেনা একটা ব্র্যান্ডের অ্যালোভেরা জেল আপনারা চাইলে বাজার থেকে যে কোনো ধরনের অ্যালোভেরা জেল কিনে আনতে পারেন এবং বাজারে দেখবেন যে অনেকেই সরাসরি অ্যালোভেরার ডাল বিক্রি করে তাদের থেকেও সংগ্রহ করে নিতে পারেন তো দর্শক এই টিপসটি আপনারা কীভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই আপনারা করবেন কি একটি পাত্রে এক চামচ পরিমাণ অলিভ অয়েল আপনারা নিয়ে নেবেন এক চামচ পরিমাণ অলিভ অয়েল একটা পাত্রে নিয়ে নেওয়ার পর আপনারা করবেন কি সেই অলিভ অয়েলের মধ্যে আধা চামচ পরিমাণ অ্যালোভেরা আপনারা দিয়ে দেবেন আমি আবারও বলছি আপনারা এই অ্যালোভেরাটা বাজার থেকে কিনে আনতে পারেন অথবা অ্যালোভেরার ডালটা যে আছে সেটাও ইউজ করতে পারেন তো এক চামচ পরিমাণ অলিভ অয়েল দেওয়ার পর আপনারা আধা চামচ অ্যালোভেরা দিয়ে দেবেন তারপর এই দুটি উপাদানকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে নেবেন মিক্সড করে নেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে চারশো ই ক্যাপটা আছে এরকম দুইটা আপনারা বের করে নেবেন দুইটা ই ক্যাপ বের করে নেওয়ার পর এই যে ই ক্যাপটার ভেতরের যে জেলটা আছে এই দুইটা ই ক্যাপের জেল আপনারা এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিবেন। একটা পরিষ্কার চাকু দিয়ে অথবা কাচি দিয়ে আপনারা এই ই ক্যাপটা কেটে এর জেলটা এর মধ্যে দিয়ে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা চারশো জি ই ক্যাপ এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এখন এই মিশ্রণটা আপনারা আবারও খুব ভালো করে মিক্সড করে নিয়ে নেবেন যাতে এই ক্যাপসুলের জেলটা এই অ্যালোভেরা এবং অলিভ অয়েলের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায় তো এভাবে এটা মিক্সড করে নেওয়ার পর এই যে মিশ্রণটুকু আছে এটা আপনাদেরকে ব্যবহার করতে হবে তো আপনারা এটি কিভাবে ব্যবহার করবেন এই মিশ্রণটা আঙ্গুলের মধ্যে নিয়ে ধরুন এটি যদি আপনাদের লিঙ্গ হয় এটা আপনাদের লিঙ্গের চারপাশে ঠিক এইভাবে লাগিয়ে গোড়া থেকে আগার দিকে এইভাবে মালিশ করতে হবে তো দর্শক আমি আবারও বলছি অবশ্যই আপনাদেরকে গোড়া থেকে আগার দিকে মালিশ করতে হবে কোনোভাবেই আগা থেকে গোড়ার দিকে মালিশ করবেন না আপনারা এইভাবে মালিশ করবেন অন্তত দুইশোবার তো দর্শক আপনারা যদি দেখেন এই মিশ্রণটি মালিশ করার সময় উত্তেজনায় আপনাদের লিঙ্গ দিয়ে বীর্য বেরিয়ে আসবে ভাব হয় ঠিক সেই সময় আপনাদেরকে এই মালিশটা বন্ধ করে দিতে হবে আবার যখন লিঙ্গ নিস্তেজ হয়ে যাবে তখন এই মালিশটা আবার শুরু করবেন তো দর্শক এই মালিশটা কিন্তু আপনাদেরকে অবশ্যই রাতে খাওয়া দাওয়ার পর ঘুমানোর অন্তত আধা ঘন্টা আগে এটা করতে হবে তো এইভাবে যদি এই মিশ্রণটা টানা এক থেকে দুই সপ্তাহ আপনারা মালিশ করতে পারেন তাহলেই আপনারা আশানুরূপ একটা ফলাফল পাবেন এবং আপনারা লিঙ্গ বড় করে নিতে পারবেন এবং সেই সাথে লিঙ্গ মোটা ও শক্ত করে নিতে পারবেন আমার এই ছোটো টিপসটির মাধ্যমে তো দর্শক এই ছিল আমার আজকের টিপস আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে লাবনী একটার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ